পৃথিবীতে আপনি হাজারো সম্পর্ক তৈরি করুন, কিন্তু একটি সম্পর্কে এমন অবশ্যই রাখবেন, যখন ওই হাজারো সম্পর্ক আপনার বিরুদ্ধে থাকবে তখন ওই সম্পর্কটি আপনার সাথে থাকবে। ভালোবাসা সত্যি হলে সেটা আপনার পরীক্ষা নেবে না, বরং অপেক্ষা করবে। কেউ যদি আপনাকে বারবার অপমান করে তাহলে তার জীবন থেকে আপনি এমনভাবে দূরে চলে আসুন যেন আপনি কখনো তার জীবনে ছিলেন না। রাগ কেবল তার উপরেই করবেন যার উপরে আপনার বিশ্বাস আছে যে সে আপনাকে মানিয়ে নেবে, কারণ রাগ সবার উপরে করা যায় না। কান্না করলে কখনোই কষ্ট শেষ হয়ে যায় না, কিন্তু কান্না করলে মনে শান্তি পাওয়া যায়। একটি সুন্দর সম্পর্কের জন্য সুন্দর মানুষ নয় বরং বুদ্ধিমান সঙ্গীর প্রয়োজন, যারা একে অপরকে বুঝবে। জীবনে টাকা ও ক্ষমতাকে নয় বরং চরিত্র ও সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত, কারণ টাকা ও ক্ষমতা অর্জন করা যায় কিন্তু চরিত্র ও সম্পর্ক একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবনকে সুন্দর করার জন্য আমার সাথে কি হয়েছে সেটা না ভেবে আমি কি করছি সেটা ভাবা শুরু করুন। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই হতে পারে না, কারণ ঔষধ মারা যাবার আগে কাজে লাগে, মারা যাবার পরে নয়। জীবনসঙ্গী গরিব হোক কিন্তু ভালো হওয়া দরকার, যে আপনার সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। কারণ গরিবই তো দূর করা যায়, কিন্তু কোনো খারাপ মানুষের সঙ্গে জীবন কাটানো অনেক কঠিন হয়ে যায়। আমাদের জীবনের সব শিক্ষা কেবল বই থেকেই শেখা হয় না, কিছু শিক্ষা জীবন আমাদেরকে শেখায় আর কিছু শিক্ষা আমাদের সম্পর্ক শেখায়। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই থাকে, কিন্তু লোক অন্যের মতো হতে গিয়ে নিজের ট্যালেন্টকে নষ্ট করে দেয়, তাই আপনি আপনার ট্যালেন্টকে খুঁজুন। আপনার আজকে কখনোই এটা ভেবে নষ্ট করবেন না যে আমার কাছে অনেকগুলো কাল আছে। মনে রাখবেন, কাল সবসময় অনিশ্চিত। কখনো কখনো আমরা কারোর জন্য এতটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা মনে করি। জীবন একটা কথা আমাকে শিখিয়েছে, বন্ধুত্ব কর বা ভালোবাসা, কিন্তু কখনোই কারোর কাছে থেকে আশা করবে না, কারণ আশাই আমাদের সমস্ত কষ্টের কারণ। যে জানে একাকিত্ব কি, যে জানে একাকিত্বের কষ্ট কি, সে সবসময় অন্যের পাশে থাকে, কারণ সে চায় না অন্য কেউ এই কষ্টটা পাক। বেশিরভাগ তাদের মনই একদিন ভেঙে যায় যারা সবসময় অন্যের মন রাখার চেষ্টা করে। যার মন যত বড় হয় সে কষ্টটাও ঠিক ততটাই বড় পায়। সময় পরিবর্তন হওয়া দরকার আছে, কারণ সময় যদি একই রকমের থাকতো তাহলে আমরা আপনজনকে কিভাবে চিনতে পারতাম, যে কে সত্যিই আপন আর কে কেবল মিথ্যে নাটক করছে। জীবনে কিছু ভালো বন্ধু থাকাও দরকার আছে, কারণ সবসময় ভালোবাসা সাথে থাকে না। জীবনে কিছু কষ্ট এমন পাওয়া যায় যেখানে জীবন তো কেড়ে নেয় আবার জীবিত ছেড়ে দেয়। নিজেকে কখনোই পরিস্থিতির গোলাম তৈরি করবেন না, কারণ মনে রাখবেন আপনি আপনার পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আপনি আপনার খুশিকে সবার সাথে শেয়ার করুন, কিন্তু আপনার দুঃখ আপনার কষ্ট খুব কাছের মানুষের সঙ্গেই শেয়ার করবেন, যাদেরকে আপনি বিশ্বাস করেন। সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যেতে পারে যদি সেটা দেরিতে নেওয়া হয়, তাই সঠিক সময়ে সঠিক কাজ করার চেষ্টা করুন। আমাকে শেখাতে হবে না কিভাবে বেঁচে থাকতে হয়, আপনি আমার কাছে শিখুন কষ্টকে লুকিয়ে কিভাবে হাসতে হয়। কেন চিন্তা করছেন যে লোক আপনাকে বুঝতে চাইছে না? চিন্তা তো আপনি তখন করবেন যখন আপনি নিজেই নিজেকে বুঝতে পারবেন না। জীবনের একটি নিয়ম রাখুন, বন্ধুত্বের মধ্যে বেঈমানি করবেন না আর বেঈমানির সঙ্গে কখনোই বন্ধুত্ব করবেন না। বেশিরভাগ সময় সেই প্রদীপটাই আমাদের হাতকে পুড়িয়ে দেয় যে প্রদীপটাকে আমরা হাওয়া থেকে বাঁচিয়ে রাখি। টাকার কাছে মুক্ত নেই,
কিন্তু টাকা অনেক কিছু বলে। টাকা বলে আমি তোমার সঙ্গে উপরে তো যেতে পারবো না, কিন্তু আমি যতদিন তোমার কাছে থাকব তোমাকে আমি অনেক উপরে নিয়ে যাব। যখন জীবন আপনাকে আরও একবার সুযোগ দেবে তখন ভুল করেও আগের ভুলটা করবেন না, কারণ কেবল ভাগ্যবানেরাই জীবনে আরও একবার সুযোগ পায়। রাত্রি ১২টার পর আমাদের তাদের কথাই মনে পড়ে যারা আমাদের জীবনের ১২টা বাজিয়ে দিয়েছে। মনে রাখবেন একটি কথা, আপনার ফিলিংসের থেকে বেশি গুরুত্ব আপনার সেলফ রেসপেক্টকে দেবেন, অর্থাৎ সেলফ রেসপেক্টের জন্য ফিলিংসকে ত্যাগ করতে পারেন কিন্তু ফিলিংসের জন্য কখনোই সেলফ রেসপেক্টকে ত্যাগ করবেন না। অনেক কঠিন হয় সেই সময়টা যখন আপনি মন থেকে ভেঙে গেছেন কিন্তু হাসিটা আপনার মজবুরি হয়ে গেছে। ফটোতে সাথে থাকা আর কষ্টে সাথে থাকার মধ্যে পার্থক্য আছে। ফটোতে তারা আপনার সঙ্গে থাকে যাদের আপনি ভালোবাসেন, আর কষ্টে তারা আপনার সঙ্গে থাকবে যারা আপনাকে ভালোবাসে। অন্যদের আর কতদিন মানাতে থাকবেন? কখনো নিজেকেও তো জিজ্ঞেস করে দেখুন আপনার মন কি চায়। আমি সবথেকে বেশি ধোকা আমার ভালো হবার জন্য পেয়েছি, কারণ আমি সামনের জনকে তেমনটা মেনে নিয়েছি যেমনটা সে আমাকে দেখিয়েছে, কিন্তু পরে জানতে পেরেছি মানুষ দেখায় কিছু আর হয় অন্য কিছু। জানি না কেন এত কষ্ট দেয় এই ভালোবাসা, যে হাসতে থাকা মানুষটাও একদিন নিজের মৃত্যুর দোয়া চায়। জীবনের দুটো জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ আর অন্যের খুশি, তাহলেই দেখবেন আপনার জীবনটা সহজ হয়ে যাবে। একটি মিথ্যা আপনাকে ১০০টা মিথ্যা বলাবে, তাই সত্যি বলে দেখুন, যে বোঝার সে ঠিকই বুঝে যাবে। আপনি আপনার ইচ্ছে মতো কাউকে চাইতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো যে কাউকে ভুলে যেতে পারবেন না। যে মানুষ তার অকাত তৈরি করতে পারে না তাকে হয় কারোর গোলামি করে জীবন কাটাতে হবে, অথবা পৃথিবী তাকে রোজ তার অকাত দেখাবে। কিছু মানুষকে আপনি যতই আপন তৈরি করার চেষ্টা করেন না কেন, সবশেষে সে প্রমাণ করে দেবে সে আপনার আপন কখনোই হতে পারবে না। সময়ের কাছেও এতটা সময় নেই যে সে আপনাকে আবার সময় দেবে, তাই আপনার সময়কে নষ্ট করবেন না। মানুষের ধ্বংস হবার ৬টি কারণ আছে, ঘুম, রাগ, ভয়, ক্লান্তি, অলসতা ও কাজকে পরে করব বলার অভ্যেস। জীবনের ৫টি সত্য মন্ত্র, আয়না আপনাকে মিথ্যা বলতে দেবে না, জ্ঞান আপনাকে ভয় পেতে দেবে না, সত্য আপনাকে দুর্বল হতে দেবে না, ভালোবাসা আপনাকে হিংসে করতে দেবে না, আর বিশ্বাস আপনাকে দুঃখী হতে দেবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।